সো আমার হাতে দেখতে পাচ্ছেন রেডমি নোট 9S। এটি আনবক্সিং হবে, ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট লুক আপনাদেরকে দেখাবো, প্রাথমিক পর্যায়ে যেই স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে জানা দরকার জানিয়ে দেবো, অ্যান্ড হ্যান্ডস অন রিভিউ যেটি সেটি কিন্তু খুব সম্ভবত আগামীকাল আমি নিয়ে আসবো। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো উপরের যে পলিটা ছিল সেটিকে পলিটাকে ব্রেক করে আমরা রেডমি নোট 9S এটি কিন্তু আনবক্স করছি। বক্সটি বেশ টাইট ফিল হচ্ছে, সো আমরা কিন্তু একটু কষ্ট হচ্ছে উপরের দিকে টানতে। সো বের হয়ে যা ফুল যা সিম সিম বুম। ফার্স্ট ছোটো যে উপরের বক্সটা, এখানে কিন্তু সিম রিজেক্টর টুলটি অ্যাড করা আছে এবং ভিতরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের জন্য দেওয়া আছে একটি ব্যাক কাভার বা ব্যাক কেস। সো ব্যাক কেসটির কালারটা একটু দেখবো। সো ব্যাক কেসের কালারটা হচ্ছে ব্ল্যাকের মতো, অ্যান্ড ইউজার ম্যানুয়াল গাইড এবং সেটে ছোটোখাটো একটা প্রেমপত্রের মতো একটু ধারণা নিয়ে পড়ে নিন, কারণ হচ্ছে বিভিন্ন স্পেসিফিকেশনস প্লাস কীভাবে কোনটি কাজ করে না করে সেই বিষয়ে আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করে সেখানে দেখিয়ে দিয়েছে। কোনো অপশন যদি না বুঝতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। ডিভাইসটি পেয়ে গেছি, ডিভাইসটিকে পাশে রেখে ইউএসবি কেবল দেওয়া আছে, তারপরে ইউএসবি কেবল টাইপ সি দেওয়া আছে, এটিকেও রেখে দিচ্ছি। সো আমরা কিন্তু পেয়ে গেছি Xiaomi Redmi Note 9S এর চার্জিং অ্যাডাপ্টার বা চার্জার। সো দেখতে পাচ্ছি এটি একটি 18W চার্জার, বাট এই প্রাইস রেঞ্জে কিন্তু অনেকেই আমাদেরকে 30W চার্জার প্রোভাইড করছে, এটি একটি ডিসঅ্যাপয়েন্টিং বিষয়। সো রেডমি নোট 9S ডিভাইসটি আমাদের হাতে এবং উপরে একটি পলি কার্বনেট কিন্তু বেশ কিছু স্পেসিফিকেশন উপরে দেওয়া আছে, আপনারা কিন্তু এখন যে দেখে নিতে পারেন। উপরে কিন্তু প্রসেসরের কথাবার্তাটা লেখা আছে, তার নিচেই কিন্তু দেখা যাচ্ছে যে ক্যামেরার একটু কথাবার্তা লিখে দিয়েছে, 48MP ক্যামেরা দিয়েছে এবং সাইডে যে ক্যামেরার শিডিউলটি রয়েছে সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছে কীভাবে ক্যামেরাটা বসানো আছে। সো আমরা একটু নিচের দিকে দেখবো, এখানে কিন্তু স্ক্রিনের কথাটা লেখা আছে 6.67 ইঞ্চ IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ব্যাটারি দেওয়া আছে হচ্ছে আপনার 5020mAh ব্যাটারি। সো আমরা একটু বক্সটি একদম ওপেন করছি। সো এই যে র্যাপিং যে পলিটা আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, অন্যান্য যে ফোনের যে র্যাপিং পেপারটা থাকে সেটার থেকে অনেকটাই ডিফারেন্ট মনে হচ্ছে। সো আমরা একটু র্যাপিং পেপারটা সরিয়ে বক্সের বিউটি পেয়ে গেছি। ওয়াও, সত্যি অসাধারণ লাগছে, ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, অসাধারণ দুর্ধর্ষ লেভেলের কী বলে বিল্ড কোয়ালিটি করেছে আমার কাছে মনে হচ্ছে। সো প্রথম দেখাতেই অনেকে এটির প্রেমে পড়ে যাবেন, এ কথা কিন্তু বলাই যেতে পারে। সো প্রথমে যদি আমরা একটু ক্যামেরা সেট আপের দিকে তাকাই তাহলে দেখবো যে উপরের সাইডে দুটি ক্যামেরা বসানো আছে এবং নিচের সাইডে দুটি ক্যামেরা এবং তার নিচেই রয়েছে LED ফ্ল্যাশ এবং তার একটু নিচে বরাবরের মতো রেডমি ব্র্যান্ডিংটি এখানে রয়েছে। সো একটি নেগেটিভ আপনাদেরকে বলতে হয় সেটা হচ্ছে আপনার আঙুলের হাতের ছাপ কিন্তু অনায়াসেই বসে যাবে এই গ্লাসি ফিনিশ ব্যাক পার্টে। সো আগামীকালকে খুব সম্ভবত আমি Xiaomi Redmi নোট 9S এর কিন্তু ফুল হ্যান্ডস অন রিভিউ নিয়ে আসবো, আপনাদের দায়িত্ব শুধু লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা, বাকি কাজটুকু আমাদের উপর ছেড়ে দিন। আরও ভালো আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটি কমেন্ট বক্সে জানান, নিয়ে আসবো হ্যান্ডস অন রিভিউ। গ্লাসি ফিনিশ হওয়ার কারণে পিছনে কিন্তু আপনারা দেখতে পারবেন আলোর ঝলকানি। 209 গ্রাম এই ফোনটির সুন্দর গ্রিপ পাচ্ছিলাম এবং ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দর হয়েছে, একথা স্বীকার করতেই হবে। সো আমরা এখন এক নজরে দেখে নেব ফোনটির কোথায় কী রয়েছে। ডান পাশে এখানে দেখতে পাচ্ছি আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, বটম সাইডে রয়েছে স্পিক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং 3.5mm জ্যাক। এটার জন্য কিন্তু অনেক ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে আমাদের Xiaomi Redmi Note 9S-কে। ফোনটির বাম পাশে দেখতে পাচ্ছি সিম কার্ড ট্রে এবং রয়েছে ডেডিকেটেড SD কার্ড স্লট, বটম সাইডে রয়েছে IR ব্লাস্টার এবং রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং অপশন এবং ফ্রন্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি 16MP একটি ক্যামেরা পাম সোলের মাধ্যমে বসানো হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, কিন্তু যখন এটিকে আমরা অন করব তখন কিন্তু পাম সোল যে বিষয়টা আছে সেটি কিন্তু আমাদের দৃষ্টিগত হবে আর কি। সো ফোনটির ফার্স্ট ইমপ্রেশন বা ফার্স্ট লুকিং আমার কাছে অসাধারণ লেগেছে, দুর্ধর্ষ রকমের পছন্দ হয়েছে আমার, কিন্তু প্রাইস রেঞ্জ অনুযায়ী কতটুকু যুক্তিসঙ্গত হবে ফোনটি নেওয়া সেই বিষয়ে আগামীতে আমি রিভিউ ইউনিটে সকল কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব। সো সেই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে টেকসদেবে সাথে থাকবেন, আপনাদের দায়িত্ব সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদেরকে ইন্সপায়ার করা, বাকি কাজটুকু আমরা করব। সো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড নতুন নতুন টেকনোলজি ভিডিও সবার আগে দেখবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল প্রথমবারই হয়ে থাকেন গো টু মাই চ্যানেল, অ্যান্ড সেখানে কিন্তু আপনাদের জন্য বহুত ভিডিও অলরেডি তৈরি করেছি, বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস রয়েছে সেগুলো দেখে নিতে পারেন।
সো থ্যাংকস ফর ওয়াচিং।